এটা দুর্ভাগ্য নাকি কুয়াশার নিষ্ঠুরতা। বাবাকে ছেলে নিয়ে যাচ্ছিল বাইকে করে ট্রেনে উঠাতে, একটু দেরি হওয়াতে তাড়াটা ছিল বেশি, নইলে ছুটে যাবে ট্রেন। আর ট্রেন ধরার তাড়াহুড়াতে ঘন কুয়াশার ফাঁদে পড়ে বাবা ছেলে বাইক উল্টে সড়কে প্রাণ হারায়। পরিবার পুরুষ শূন্য হওয়ায় কান্নায় যেন দিশে হারা মা। ঘন কুয়াশায় বাইক উল্টে বাবা ছেলে সড়কে লাশ হওয়ার এই করুণ ও মর্মান্তিক ঘটনা ঘটে নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর এলাকায়। জানা যায়, বাবাকে সকালের ট্রেন ধরিয়ে দিতে ছেলেটা বাইক চালিয়ে আসছিল স্টেশনের দিকে। ঘন কুয়াশার সত্ত্বেও ট্রেন ধরার জন্য তাদের গতি ছিল একটু বেশি, কিন্তু তাড়াহুড়া যে সব সময় ও বিপদ ডেকে আনে তা ভুলে গিয়েছিল এই অভাগা দুই বাবা ছেলে। তাই তো অতিরিক্ত গতি আর ঘন কুয়াশার এই নিষ্ঠুরতায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে গাছের সঙ্গে, আর তাতেই মুহূর্তের মধ্যেই লাশে পরিণত হয় জীবন্ত বাবা ছেলের নিথর দেহ। স্বামী ও সন্তানের মৃত্যুর খবর শুনে পাগলের মতো ছুটে আসে অসহায় মা। দুনিয়া থেকে আপনজন হারিয়ে শোকে দিশে হারা মা। দর্শক, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাপ ছেলের লাশ হওয়ার ঘটনায় অসহায় মাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।